নেইমার নেইমার কন্যা সন্তানের বাবা হলেন। দীর্ঘদিন ধরে মাঠে সময়টা ভালো যাচ্ছিল না নেইমারের, তবে কঠিন সময়ে পেছনে ফেলে সবশেষে ম্যাচ আল হিলালের হয়ে প্রথম গোল পেয়েছেন তিনি। সেই গোলই যেন সুখের সময় এনে দিয়েছে তার। প্রথমবারের মতো কন্যা সন্তানের বাবা হলেন নেইমার। বাবা হওয়ার বিষয়টা নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করেন তিনি। বান্ধবী বিয়ান খাতরির সঙ্গে মেয়ের চুমু হওয়া এক ছবি দিয়ে নেইমার লিখেছেন, আমাদের জীবনের পরিপূর্ণতা দিতে আমাদের কন্যা এসেছে। স্বাগতম কন্যা, তুমি ইতিমধ্যেই আমাদের ভালোবাসা পেয়েছো, আমাদের বেছে নেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। গত এপ্রিলে নেইমারকে বাবা হওয়ার সুখবর দিয়েছিলেন বিয়ান খাতরি, কিন্তু মাঝে প্রেমিকার সঙ্গে সময়টা ভালো যাচ্ছিল না নেইমারের। পরে অবশ্য সন্তান সম্ভাবনা প্রেমিকার কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন 31 বছর বয়সী তারকা নেইমার জুনিয়র। শেষ সব সময় মিটমাট হয়ে এবার তাদের কুল জুড়ে ফুটফুটে মেয়ের আগমন। 2011 সাল থেকে সম্পর্কে আছেন নেইমার বিয়ান খাতরি। কন্যা সন্তানের আগে অবশ্যই পিতা হয়েছেন নেইমার জুনিয়র। 19 বছর বয়সে প্রথমবারের মতো বাবা হন তিনি। 12 বছর বয়সী তার পুত্র সন্তানের নাম ডেভিড লুকা। তো গাইস, যাদের ভিডিওটি ভালো লাগে তারা লাইক দিয়েন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন।